হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্বশীস ক্রিয়েশন। গুড মর্নিং, আশা করি প্রত্যেকে ভালোই আছেন। আজ সকাল সকাল গুড মর্নিং জানিয়ে সুন্দর ফুলের দর্শন দিয়ে ভিডিওটা শুরু করলাম। এখন বাজে সকাল 6টা। অন্যান্য দিনের তুলনায় আজকে আকাশটা মেঘলা আছে, তাই এখনও রোদ ওঠেনি। দু তিন দিন আগে পর্যন্ত তো প্রচণ্ড গরম ছিল, আর সকাল 6টা মানেই মাথার উপরে টনটনা রোদ। জবা ফুলগুলো এখনও ভালো করে ফোটেনি, আর একটু বেলা হলে ফুলগুলো ভালো করে ফুটে উঠবে। গাছগুলোর ডালপালা কেটে দেওয়াতে ফুল এখন অনেকটাই কম ফোটে, না হলে অনেক ফুল ফুটতো, একদম ঝুড়ি ভরে যেত ফুলে। নয়নতারা ফুলের পাপড়িগুলো খুব পাতলা হয়, তুলতে গিয়েই অধিকাংশ ছিঁড়ে ছিঁড়ে যায়, তাই আস্তে আস্তে করে তুলতে হয়। আকাশটা মেঘলা আছে জন্যে সকাল সকাল একটু ঠান্ডাই আছে, না হলে যা গরম ছিল বাবা, সকালবেলা ঘুম থেকে উঠেই যেন দুপুর 12টার মতন গরম লাগতো। এই হলুদ ফুল গাছগুলিতে অনেক ফুল ফোটে, আরও অনেক ফুটতো, তবে ডালগুলো কেটে দেওয়া হয়েছে, প্রচুর জঙ্গল হয়ে গেছিল, যা ফোটে তাই আমাদের জন্যে যথেষ্ট। অত ফুল তো আর লাগে না, গাছেও কিছু ফুল রাখতে হয়, দেখতে ভালো লাগে। বাড়িতে নিজস্ব ফুল বাগান থাকলে পুজোর ফুলের অভাব হয় না, প্রত্যেক দিনই ফুল লাগে, তাই বাড়িতে একটু করে বাগান করতে হয়। এই ফুল গাছগুলি প্রায় সমস্তটাই আমার শাশুড়ি মায়ের লাগানো। উনি ফুল গাছ খুবই পছন্দ করেন, লাগাতেও ভালোবাসেন, পুজো করতেও ভালোবাসেন, তাই সমস্ত ফুল গাছগুলি ওনার হাতেই লাগে। ওখানে দেখা যাচ্ছে সাদা জবা ফুটে আছে, এই গাছটিতেও আজকে কম ফুল ফুটেছে, এই গাছটিতেও অনেক ফুল ফুটত। বাইরের ডালেরগুলো হয়তো সকালে কেউ নিয়ে গেছে, তবে যা ফুল ফুটেছে এটাই যথেষ্ট পুজো করার জন্য। মা হয়তো আরও পেছন থেকে সাদা ফুল নিয়ে আসবে। মা সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে ঢুকে পড়েছেন, এই দেখেছেন তো কত সাদা ফুল নিয়ে এসেছে। গোপুসোনা এখনো ঘুম থেকে উঠেনি, গোপুসোনা এখনো ঘুমাচ্ছে। এদিকে মা লক্ষ্মী কি সুন্দর লাগছে দেখুন মুখটি দেখতে, মা লক্ষ্মীর মুখটি দেখলেই যেন মনটি ভরে যায়। সমস্ত ঠাকুরকে মা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। নিজস্ব ঘরের ফুল থাকলে পুজো করতে বেশ ভালো লাগে, দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। গোপুসোনা এখন স্নান করবে, মা বাটিতে দুধ মধু দই জল রেডি করে রেখে দিয়েছে, এখন সেটা দিয়ে গোপুসোনাকে স্নান করিয়ে দিবে। দই মেখে একটু ঘষলে ভালো করে গোপুসোনা বেশ চকচকে হয়ে ওঠে, আর মা এটা প্রায় প্রত্যেক দিনই করে, তার জন্যই তো আমাদের গোপুসোনা এত সুন্দর চকচক করে। মা আজকে একটু তাড়াতাড়ি পুজো করছে, কারণ মার একটু তাড়াতাড়ি সেন্টারে যেতে হবে, না হলে মা খুব সুন্দর করেই পুজো করবে। তো এই ছিল আজকের নিত্য পূজার ভিডিও, এবং সাথে কিছু ফুল বাগানের ফুল তোলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। নমস্কার।